জরাতি মানে আরো খারাপ ছিল, পোকা জাল লাগে খাবে দিয়ে যায়, এটা খোলা থাকলে তখন এনারা আসলে খুব ভালো, যখন খোলা ছিল যখন আজকে দিন আইনা আরে এরা তো আমি খুলি ডাল না কুত্তা বিচার করে পায়খানা করে সেই যদি পড়েও যায় এটা সেফটির কোনো দিন না বহুত না কি তো থাকে আরে কোথায় বাপি আ মিলে কি দেখা গেছে চাল চালে পোকা নোংরা চাল ডাল দুটোতেই। তো আপনারা কি করছেন? আমরা কি করছি, আমরা প্রতিবাদ করছি, বাচ্চা কাচ্চা খেলে পায়খানা বমি করবে তার জন্য দায়ী কে? আপনার নাম? অঞ্জলি। বাড়ি ফোনে ব্যস্ত থাকতে যে খাবার তৈরি হয় সেই চাল ডালে পোকা দেখা গিয়েছে, গ্রামবাসীরা বিক্ষোভ করছে, আপনাদের বক্তব্য কি? বেশ কিছুদিন ধরে বালিচকের এই ঠাকুর চকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অত্যন্ত নিম্নমানের চাল ডাল বাচ্চা শিশুদের খাওয়ানো হচ্ছিল। এখানকার গ্রামবাসী এই বিষয়টা আজকে হাতে নাতে ধরেছে, আমরা খবর পেয়ে এসেছি, যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে আমরা সেখানেই প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হব। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ, মালদা শহরকে করে তরুণ আরও যানজটমুক্ত, ট্রাফিক আইন মেনে চলুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি, সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।